বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা পড়ছি প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা সম্পর্কে। এর আগের ভিডিও পর্যন্ত আমরা প্রাচীন বাংলার যেসব গুরুত্বপূর্ণ রাজবংশ ছিল সেগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা সেই মৌর্য শাসন আমলেরও আগে থেকে কী কী ধরনের শাসন ব্যবস্থা বাংলায় চলে এসেছিল সেই সম্পর্কে জানব। তো যখন মৌর্য শাসন আমলের আগে যে রাজ্য শাসন ছিল বা গুপ্ত শাসন আমলের আগে যে রাজ্য শাসন ছিল সেগুলো জানা যায় না, কিন্তু সে সময় এটা জানা যায় যে কৌমতন্ত্র বা কৌম সমাজ চলতো সেখানে অনেক বেশি। এই কৌম সমাজ সেখানে ছিল অনেক বেশি। এই কৌম সমাজ বলতে বোঝা যায় যে সেখানে বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল এবং প্রত্যেকটা গোত্রই তাদের নিজেদের মধ্যে একসাথে বসবাস করত এবং তারা পঞ্চায়েতি প্রথায় পঞ্চায়েত দ্বারা তাদের যেসব সিদ্ধান্ত ছিল সেগুলো গ্রহণ করত এবং তাদের প্রতিনিধি নির্বাচন করত যারা কিনা প্রতিনিধি বা দলনেতা নির্বাচন করত যারা কিনা তাদের যে কৌম শাসন ব্যবস্থা ছিল সেই কৌম শাসন ব্যবস্থায় নেতৃত্ব দিতেন। তো কিন্তু এই যে ব্যবস্থাটা ছিল সেটা কিন্তু চিরস্থায়ী হয়নি। এর কারণ ছিল খ্রিস্টপূর্ব চতুর্থ শতকেরও আগে, খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের আগে যখন রাজতন্ত্র আসে, এই রাজতন্ত্রের পুরো বিকাশ ঘটার সাথে সাথেই কিন্তু কৌমতন্ত্রের অবসান ঘটেছিল। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কৌমতন্ত্রটা ছিল যে একদম প্রাচীন বাংলায় মৌর্য এবং গুপ্ত শাসনামলেরও আগে, রাজবংশের শাসনামলেরও আগে মানুষজন যে গোত্রে গোত্রে বিভক্ত হয়ে একত্রে বসবাস করে জীবনযাপন করতো সেটাকে বলা হতো কৌম সমাজ। এবং কৌম সমাজে তাদের যে শাসন ব্যবস্থা ছিল সেটাই ছিল কৌমতন্ত্র। সেখানে তারা পঞ্চায়েত বসানোর মতন করে পঞ্চায়েতি প্রথায় প্রতিনিধি বা দলনেতা নির্বাচন করতেন যারা কিনা তাদের এই কৌম শাসন ব্যবস্থাটাকে নেতৃত্ব দিতেন এবং এই কৌম শাসনের অবসান ঘটে যখন কিনা খ্রিস্টপূর্ব চতুর্থ শতকেরও আগে রাজতন্ত্রের বিকাশ ঘটে তখন। তাহলে বন্ধুরা, আমরা জানলাম কি কৌমতন্ত্র সম্পর্কে। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, কৌমতন্ত্র ভেঙে কোন শাসন ব্যবস্থার বিকাশ ঘটেছিল? তাহলে আমরা একটু আগেই জানলাম যে কৌমতন্ত্র ভেঙে বিকাশ ঘটেছিল রাজতন্ত্রের। তাহলে আমরা এই ভিডিওতে জানলাম যে যখন মৌর্য এবং গুপ্ত শাসকেরা এলো তাদের আগে কোন ধরনের শাসন ব্যবস্থা ছিল, কিন্তু মৌর্য আর গুপ্তদের সময়কালে কোন ধরনের শাসন ব্যবস্থা ছিল সেটা কি আমরা জানি? সেটা জানতে হলে চলে যাও এর পরের ভিডিওতে।